5 কম্বাইন ব্যাংক জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট সাইট ভিজিট করলে আপনারা এই সার্কুলারটি দেখতে পাবেন। তো সার্কুলারটি অনেক বড়, একটা সার্কুলার 1439টি পদের সংখ্যা এবং অফিসার ক্যাশ পদে 5টি ব্যাংকের। তো আমরা এই ভিডিও থেকে সার্কুলারটির বিস্তারিত দেখব, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বিজ্ঞপ্তি নং 16/2021, ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 5টি ব্যাংকে 1439টি শূন্য পদ প্রতিযোগিতামূলক একক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দেন এখানে পদের নাম, অফিসার ক্যাশ 2019 সাল ভিত্তিক, পদ সংখ্যা 1439টি, সোনালী ব্যাংক লিমিটেড 846টি, জনতা ব্যাংক লিমিটেড 105টি, অগ্রণী ব্যাংক লিমিটেড 400টি, রূপালী ব্যাংক লিমিটেড 85টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড 3টি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদেও অন্যান্য সুবিধা। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় তদন্য পর্যায়ের পরীক্ষা সমূহের ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে, তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আর এখানে জিপিএ এবং বিভাগের মধ্যে যে সম্পর্কটা এখানে লেখা আছে যে এসএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পরীক্ষার 3 বা তার চেয়ে বেশি হলে প্রথম বিভাগ, 2 থেকে 3 কম হলে দ্বিতীয় বিভাগ, আর বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে 5 পয়েন্ট স্কেলে আছে, 3 বা তার ঊর্ধ্বে হলে 4 পয়েন্ট স্কেলে এবং 3.75 বা তার ঊর্ধ্বে হলে প্রথম বিভাগ বা শ্রেণী হবে। আর এখানে 4 স্কেলে 2.25 এর ঊর্ধ্বে কিন্তু 3 কম হলে, আর এখানে 5 পয়েন্ট স্কেলে 2.813 বা তার ঊর্ধ্বে এবং 3.75 কম হলে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হবে। বয়স বলা হয়েছে 1/3/2020 তারিখে। মুক্তিযোদ্ধা কোঠা যাদের আছে তাদের ক্ষেত্রে 32 বছর আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 30 বছর। আবেদনপত্র পূরণ, ফি প্রদান ও ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 22/2/2021, অর্থাৎ 22 ফেব্রুয়ারি 2021 রাত 11:59। পরীক্ষার ফি বাবদ 200 টাকা রকেটের মাধ্যমে পে করতে হবে। আবেদন পদ্ধতি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট recruitment.bb.org.bd। ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতার ও মাতার নাম, এসএসসি এবং সমমানের সনদে যেভাবে লেখা আছে সেভাবেই দিতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানাটা যথাযথভাবে ফিল আপ করতে হবে। ছবি হচ্ছে 600x600 পিক্সেলের এবং 100 KB-র বেশি হওয়া যাবে না। স্বাক্ষর এখানে 300x80 পিক্সেলের কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 60 KB-র বেশি হওয়া যাবে না। আর অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ, এখানে যে ডিগ্রি আপনি অর্জন করেছেন সেই ফলাফলের তারিখটা উল্লেখ করতে হবে। বিদেশি ডিগ্রিধারী প্রার্থী যাদের ও লেভেল বা এ লেভেল আছে তাদেরকে ইন্টারভিউয়ের সময় এটা চেকিং করা হবে। দেন এখানে আছে পছন্দের ক্রম, আপনি যে 5টি ব্যাংক আছে সেই পছন্দের ক্রম অনুযায়ী এখানে অ্যাপ্লাই করতে পাবেন। সিবি আইডি নং গ্রহণ, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের বিদ্যমান সিবি আইডি নং এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। নতুন আবেদনকারীগণ recruitment.bb.org.bd এর মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করলে সিবি আইডি নং এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন। সিবি আইডি নং এর প্রথম অংশ হাইফিনের পূর্বের অংশ আবেদন বিবরণের ক্ষেত্রে ব্যবহার করা হবে। দেন এখানে জব আইডি নং, বর্ণিত পদে জব আইডি নং 10/11/7 আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। দেন এখানে আবেদন ফি প্রদান পদ্ধতি, এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে দেখেন যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কীভাবে আবেদন ফিটা প্রদান করবেন সে পদ্ধতিটা দেখতে পাবেন। ট্র্যাকিং পেজ সংগ্রহ, ফি প্রদানের পর বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে সংরক্ষিত প্রার্থীর অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মে নির্ধারিত করে ট্যাক্স আইডি নম্বরটি বসালে ফি প্রদানের ভেরিফিকেশন সাপেক্ষে তাকে একটি ট্র্যাকিং আইডি নম্বর প্রদান করা হবে। ট্র্যাকিং আইডি নম্বর প্রাপ্ত হলে যথাযথভাবে আবেদন সম্পন্ন হয়েছে। ট্র্যাকিং আইডি নম্বর সম্বলিত ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। দেন এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে পিতার নাম, মাতার নাম, নিজের নাম, স্থায়ী জেলা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষর সহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। মৌখিক পরীক্ষা
প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। আর মেধা তালিকা শুধু এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত 2019 সাল ভিত্তিক 1439টি শূন্য পদের জন্য প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট ব্যাংকসমূহে 31/12/2019 তারিখের পর শূন্য হওয়া পদের জন্য এ মেধা তালিকা হতে প্রার্থী নির্বাচন করা হবে না। তো এটাই ছিল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। ধন্যবাদ।